রিফ্রেশ টেনে টেনে কাঁঠাল নিয়ে আসছে, রিফ্রেশকে তুলে ঘুরিয়ে দিল। নো নো নো, ইফরাজ তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? জ্যাকফ্রুট কোথায়? তাই তো, এই তো জ্যাকফ্রুট, দুটো হয়েছে, ওদিকে একটা আছে। পারবে? ওটা এখন কাঁচা আছে, পাকলে তবে পারতে হবে। এখনই পারবে? কাঁচা রান্না করে খাবে? হ্যাঁ, ও আচ্ছা চলো। মামা মামা আমাকে কাঁঠাল দিয়ে দাও না। টেনে টেনে কাঁঠাল নিয়ে আসছে। আমরা দুজন রান্না করে খাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ক্যাম্প ভিউ উইথ ইফরাজ। আমি পারভিন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ইফরাজ ওর মামা সব সময় আমি যখনই ভিডিও করব ওরা থাকবেই। হাই করে দাও ইফরাজ, কেমন আছো জিজ্ঞেস করো। তো আমরা প্রত্যেকদিনের মতো আজকেও যাচ্ছি ছাদে শর্ট ভিডিও করার জন্য ইফরাজের। আর শর্ট ভিডিওর বিহাইন্ড দ্য সিন সেটা তোমরা দেখাবো তোমাদেরকে, মানে দেখলে জাস্ট একটা মজা নেবে, আর মজা তো নেবেই। আর কিভাবে আমরা শর্ট ভিডিওগুলো বানাই, মানে তিন চারজনের হেল্প ছাড়া এই ভিডিওগুলো করা যায় না, তো এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা ভিডিওটি কানে নিয়ে দেখতে থাকো। তো গাইজ, সবার ফার্স্টে এই যে আরেকটা মোবাইল দিয়ে যাচ্ছি ভাবিকে, নিয়ে রাখো, মানে নিচ থেকে একটা ক্যামেরা হবে, ওপর থেকে ক্যামেরা হবে, তো চলো দেখতে থাকো। তো চলো লেটস গো। আর খুব রোদ উঠে গেছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, এখন খুব রোদ। এই যে ইফরাজকে এখন জুতো পরাচ্ছে, আর এই যে আম গাছ, প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই, তো আম নিয়েই ভিডিওটা হবে আজকে। তো আগে ইফরাজকে বলে দিই কি হবে ভিডিওটা। ইফরাজ দেখো, আজকে তোমার আর মামার মধ্যে একটা কম্পিটিশান হবে, ঠিক আছে? শর্ট ভিডিওর মধ্যে যেটা থাকবে কম্পিটিশান হবে, মামা বলবে আমার গায়ে, মানে তোমাদের শক্তির কম্পিটিশানটা হবে, কার গায়ে কত শক্তি বেশি, ঠিক আছে? বুঝতে পারছো? মামাকে যখন বলবো, মামা তখন একটা শক্তি দেখাবে তোমাকে, তুলে হাতে তুলে করে নিয়ে, হাতে তুলে নিয়ে ঘুরাবে, হ্যাঁ। তারপরে তোমার যখন পালা আসবে, মানে তোমার গায়ে কতটা শক্তি আছে দেখানোর জন্য, তুমি নামবে, আচ্ছা নামবে, আম গাছকে ধরে নাড়িয়ে দেবে, ঠিক আছে? আর সব আম যেন নিচে পড়ে যায়, এই শক্তিটা তুমি দেখাবে, বুঝা গেছে? হ্যাঁ। আর এইদিকে দেখো, নিচে নিচে ক্যামেরাম্যান, আরেকজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আর আমগুলো পড়বে এই এইখানে, ও নিচ থেকে ক্যামেরা করবে যেটা স্লো মোশনে দেখানো হবে, আর আমি করব ওপর থেকে ক্যামেরা, বুঝলে? কেমনভাবে ঘুরাবে মামা তোমার গায়ে, মামার গায়ে কতটা শক্তি আছে কিভাবে দেখাবে বলো তো। না মা, আগে ওকে নিচে নামা, নিচে নামে দে, হ্যাঁ, কীভাবে দেখাবে বলো তো। ইফরাজ চলে আসো। এই যে গাইস দেখো, ইফরাজের শর্ট ভিডিও করার সময় কীভাবে, এই দেখো ঢিল নিয়েছে, কীভাবে ওকে মানাতে হয়, একই। চলো মামা তোমাকে হাতে করে তুলবে, তুলে এরকম করে ঘুরিয়ে দেবে। আরেকটা কি করছে দেখো, এইটা কিন্তু লাস্ট, হ্যাঁ, ঢিল লেগে যাবে বাবা। হ্যাঁ চলো, হয়ে গেছে, দুটো দুটুকরো করে দিয়েছে, খুব শক্তি তো, তুমি তো শক্তির প্রমাণ দিয়ে দিয়েছো এক্ষুনি। তোমার আর আমার মধ্যে একটা কম্পিটিশন হবে, ঠিক আছে? আমার গায়ে কতটা শক্তি আছে দেখবে, ঘুরিয়ে দে এক্ষুনি, এই শক্তি দেখিয়েছে। আর ইফরাজ কি শক্তি দেখাবে? ইফরাজ দেখাবে আম গাছ, আম গাছ মানে নাড়াবে জোরে, আম গাছ ওকে নাড়াতে দে, ওদিকে জোরে নাড়া, ধরে ধরে না আম গাছ, ওইটা পাতা ডালটা, হ্যাঁ এইভাবে। তো চলো গাইজ, আমরা এবারে শর্ট ভিডিওটা শুরু করি। দেখো গাইজ, এই যে ঝুড়িতে আম এখন এই যে ওপর থেকে ফেলা হবে, এই নিচে, তো এইভাবে আমটাকে ফেলা হবে, ফেলা হয়ে গেছে অলরেডি,
এই যে দেখো নিচে আমগুলা পড়ে আছে আর ভিডিও করছে ওখানে। তো চলো শর্ট ভিডিওটা কেমন হয় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজ ইফরাজ আর তার মামার মধ্যে শক্তির পরীক্ষা হবে কার গায়ে বেশি শক্তি। আগে মামার কতটা শক্তি আছে দেখি। ইফরাজকে তুলে ঘুরিয়ে দিল। এরপরে ইফরাজের গায়ে কতটা শক্তি আছে ইফরাজ দেখিয়ে দাও। শক্তি দেখবে তোমার গায়ে এত শক্তি, তুমি গাছ নাড়িয়ে এত আম ফেলে দিয়েছো। চলো ইফরাজ আমরা এরপরে আমগুলো গুড়িয়ে নিই। হ্যাঁ চলো ঠেকাটা নিয়ে নাও। তো গাইস দেখো এই যে ভিডিও করে এসে তারপরে আমরা স্নান টান করে ইফরাজের খাওয়া হয়ে গেছে। আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ইফরাজকে তাড়াতাড়ি খাওয়াতে হবে না হলে ঘুমিয়ে পড়তো দুপুর বেলাটা। তো ওই জন্যে ও খেয়ে নিয়েছে আর এখন এই যে দেখো ঘুমিয়ে পড়ছে, মানে ঘুমায়নি, এই যে এরকম এরকম করে চাপড়ালেই তো ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বে তো মনে হ্যাঁ দেখো টোটাল সাইলেন্ট হয়ে গেছে, খুব ঘুম পেয়ে গেছে ইফরাজের। তো চলো টাটাও করে দাও, এখন টাটা করে দাও, এখন টাটাও করবে না, কোনো কিছুই করবে না, ইফরাজ একেবারে সাইলেন্ট হয়ে গেছে। তো চলো গাইজ আগে ইফরাজকে ঘুম পাড়িয়ে দিই আর তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই, ঘোরো। তো ইফরাজ ঘুমোলে এইভাবে ইফরাজকে পিঠে চাপড়ে চাপড়ে ঘুম পাড়িয়ে দিলে ও ঘুমিয়ে পড়ে। তো গাইস দেখো ইফরাজকে জাস্ট ঘুম পাড়ালাম, তো আমি এদিকে একটু বাইরের দিকে এসেছিলাম, তো এসে দেখি এই যে স্ট্যান্ডে করে ক্যামেরা আটকেছে আর এই টুলের নিচে, আর ভাই করে দেখো একবার কাণ্ড। এই যে এখানে আছে এগুলো কি রং, রং আছে, ব্রাশ আছে, খাতা, মোবাইল সব আছে। তো এখন চলছে কাজ, কাজ বলতে ইউটিউবেরই কাজ চলছে এটা। সব থেকে বেশি আমার হাসি পাচ্ছে দেখে এই স্ট্যান্ডটাকে দেখে, এরকম করে কে ছবি আঁকে, মানে আটকানোর মতো কোনো কোথাও কিছু নেই বলে তো ওইভাবে আটকে দিয়েছে মোবাইলকে। আর হ্যাঁ এটা হচ্ছে ভাই আর ভাবির নতুন একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো ওটা নতুন খুলেছে মানে দু তিন দিন হলো। তো ওটাতে আর্ট, মানে আর্ট বলতে ভাবির যে মানে আঁকতে পারে, ছবি আঁকতে পারে, ভাই ভাবি দুজনেই পারে, তো সেইগুলোকে ড্রয়িং করে কালারিং করে সেগুলোকেই ইউটিউবে পোস্ট করে। তো ভাবলাম আমিও একটা ছবি আঁকবো, একটা ড্রয়িং করব, দেখি চেষ্টা করব। অনেকদিন আগে করেছিলাম, অনেকদিন আবার করা হয়নি, তো কীরকম কী হয় চলো দেখতে থাকো। আপাতত কমপ্লিট ভিডিও। হ্যাঁ হ্যাঁ ভিডিওই তো করতে ভুলে গেছিলাম প্রথম থেকে, শেষবেলা ভিডিও করছে। তো গাইস দেখো আমি এই যে চোখটা আঁকলাম আর চোখ থেকে এই যে পানি পড়ছে, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস দেখো এই যে কেমন হয়েছে চোখটা, তোমরা জানিও এটা আমার আঁকা চোখ, চোখ থেকে পানি পড়ছে। আর ওই যে ভিডিও হচ্ছে এখানে মোবাইলে ভিডিও হচ্ছে, তো এটাই আমার আঁকা আজকে, চোখ থেকে পানি পড়ছে, স্যাড, এটাতে দেওয়া হবে স্যাড সং। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো গাইস ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো। তো চলো টাটা আসছে আমার নেক্সট ভিডিও নিয়ে।